আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মেয়েদের চারটি হাফ প্যান্ট কীভাবে এক মাপে কাটিং করতে পারবেন। তো এখানে কিন্তু আমি চারটি কালার কাপড় নিছি, মানে চারটি হাফ প্যান্ট এখানে আজকে আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো যেহেতু একই মাপের চারটি হাফ প্যান্ট আজকে কাটিং করব, সেজন্য বললাম যে আসলে চারটি হাফ প্যান্ট কিভাবে কাটিং করা যায় যদি আপনাদের কাছে একটু শেয়ার করে দিই, তাহলে হয়তো আপনারাও আসলে জিনিসটি ভালো করে বুঝতে পারবেন। তো এখানে যে হাফ প্যান্টটা আমি কাটিং করব, সেই হাফ প্যান্টটা কাটিং করার জন্য আমার কিন্তু নির্দিষ্ট একটা কাপড় প্রয়োজন। তো একটি হাফ প্যান্ট কাটিং করার জন্য কতটুকু লম্বা হলে কতটুকু কাপড় প্রয়োজন হয়, এটা কিন্তু একটা মেন বিষয়। তো আমি বলবো যে আপনারা কতটুকু লম্বা হাফ প্যান্ট কাটিং করবেন তার অনুযায়ী কিন্তু আপনাদের কাপড় নিয়ে নিতে হবে। তো আজকে যে হাফ প্যান্টটা আমি কাটিং করব, সেই হাফ প্যান্টার লম্বা হইতেছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি হাফ প্যান্টের জন্য আপনার কতটুকু কাপড় প্রয়োজন হবে কাটিং করার জন্য? তো এইখানে কিন্তু আমি 10 গিরা, মানে 10 গিরা কাপড় এখানে নিয়ে নিছি। আমি আপনাদেরকে একটু মাপ দিয়ে দেখাইয়া দিই। দেখেন এখানে কিন্তু প্রায় 22-22.5 মতো ইঞ্চি কাপড় আছে। তো এই কাপড়টা দিয়ে কিন্তু আজকে এই হাফ প্যান্টটা কাটিং করে দেখাবো। তো চলেন আপনাদেরকে এখন দেখাই যে কি অনুযায়ী হাফ প্যান্টগুলো কাটিং করলে ভালো হয়। তো আজকে কিন্তু আমি হাফ প্যান্টটা কাটিং করব, মানে দুইটি মডেলের হাফ প্যান্ট কাটিং করব, দুই ডিজাইনের হাফ প্যান্টগুলো কাটিং করব। তো চলেন এখানে এই দুইটি হাফ প্যান্ট কাপড় এখান থেকে সরাই নিলাম, আর এইখানে কিন্তু আমার দুইটি কালার কাপড় আছে। আর আরেকটা কথা বলে দেই যে আপনার হাফ প্যান্টে যতটুকু আসলে বেশি কাপড় নেওয়া যা, ততটুকু কিন্তু আসলে কাপড় নিবেন। বেশি কাপড় নিলে আবার দেখা যায় যে বেশি কুচি দেওয়া যা, তা আপনারা কম কাপড় নিলে কিন্তু হাফ প্যান্টে কুচিগুলো কম হবে, হাফ প্যান্টটা দেখাবে অনেক ভাজে। আর এটা কিন্তু একটা মেয়েদের হাফ প্যান্ট, ঠিক আছে? মেয়েদের হাফ প্যান্ট কাটিং করে দেখাবো। দেখেন এই কাপড়টা কিন্তু এভাবে নিয়ে নিছি, এখানে কিন্তু চারটা ভাজে আছে। দেখেন একটা ভাজে, দুইটা ভাজে, মানে তিনটা ভাজে, চারটা ভাজে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু দুই কালার। এই যে এই কাপড়টা একটা ভাঁজ করে নিছি মাঝ বরাবর, এই কাপড়টা। আর এই সাইডটা হচ্ছে যে পায়, এদিক দিয়ে পায়ের আছে, এটা খোলা খোলা সাইড, এই যেটা খোলা সাইড। আর এদিক দিয়ে কিন্তু আটকানো সাইডটা আছে, মানে যেদিক দিয়ে কাপড়টা আটকানো, কাপড়ের মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নিছি এরকম ভাবে। তাই আমি এই দুইটা হাফ প্যান্ট একটি মডেলে কাটবো, সেই কাটিংটা আপনাদেরকে দেখাই। তো তারপরে কাপড়টা ঠিক এরকম করে একটা ভাঁজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে উপর দিকে যে পাঁচ সাইডটা আছে, খোলা সাইডটা আছে, এই সাইড দিয়ে কিন্তু আমি রাবারের জন্য রাখবো বাড়তি। তো নিম্নত আপনারা কতটুকু কাপড় নেবেন রাবারের জন্য উপর দিয়ে? তো এখানে কিন্তু প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিলেই হবে, যেহেতু এখানে পায়ের আছে, এক্সট্রা করে আর বাঁধতে দিতে হবে না, সেজন্য এখানে 1.5 ইঞ্চি নিলেই হবে। আর যদি এখানে পায় না থাকতো, তাহলে এই সাইড থেকে আমি আরো 1/2 ইঞ্চি বেশি নিতাম, মানে সর্বমোট 2 ইঞ্চি কাপড় নিয়ে নিতাম। তারপরে লম্বা একটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এইদিক দিয়ে কিন্তু আমি হাফ প্যান্ট রেখে লম্বার মাপটা দিব। হাফ প্যান্টের লম্বা মাপ হইতেছে আমার 10 ইঞ্চি। দেখেন এইখানে 10 ইঞ্চি, যেহেতু একটু বড় এখানে একটা দাগাই দিই, পুরোপুরি 10 ইঞ্চি দাগে দাগটারে বরাবর দিয়ে দিলাম। তো এইখানে আমরা কি করব, যেহেতু এদিক দিয়ে আমাকে একটু সেলাই দিতে হবে, সেহেতু সেলাইয়ের জন্য আরো 1/2 ইঞ্চি আমরা বেশি নিয়ে নিব। এভাবে আমরা বেশি নিয়ে নিব, তো বেশি নিয়ে নিলাম। তারপর এই দাগটা বরাবর কিন্তু আমরা এখানে কাটিং করব, এখানে আর কোনো রকম কোনো কিছু দাগানোর প্রয়োজন নাই, এভাবে আমরা বরাবর কাটিং করে দিব। দেখেন এটা কিন্তু আমরা কাটিং করে দিলাম। তো তারপরে এই যে বাড়তি অংশের যে কাপড়টা ভিড় হয়ে আসছে, এই কাপড় থেকে এইখানে যে আমার কুচি দিয়ে কুচি দিতে হবে, তারপরে এখানে কিন্তু একটা পাইপিং হবে, সেই পাইপিংটা আমার কতটুকু হবে সেটাও কিন্তু আমার একটা আপনার যখন আমরা মাপ নেব সেই মাপ অনুযায়ী দিয়ে দিব। তো এটা আমার কিন্তু প্রায় আপনার
হবে 13 ইঞ্চির মতো মানে নিচের মুহুরিটা এই মুহুরিটা হবে 13 ইঞ্চির মতো তাই আমরা এখানে সর্বনিম্ন 14 ইঞ্চি কাপড় কাটবো মানে এইখান থেকে 14 ইঞ্চি 1.5 ইঞ্চি পাশ দেখেন 1.5 ইঞ্চি পাশ লম্বা 14 ইঞ্চি মানে থাকবে আমার 13 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম একুরে 14 ইঞ্চি কাপড় কাটবো এরকম 1.5 ইঞ্চি পাশ আমি 10 ইঞ্চি লম্বা হাফ প্যানের জন্য নিচের মুহুরি নিলাম 13 ইঞ্চি এই মুহুরিটা 13 ইঞ্চি হবে কুচি দিয়ে বাকি যে কাপড়টা আছে এটা একদম কুচি দিয়ে সমান করে দিব তাহলে আমার হয়ে যাবে হ্যাঁ তো এই একটি মডেলের হাফ প্যান কাটিং করলাম তো এইখানে কিন্তু অবশ্যই পল্লি বসাইতে হবে সেই পল্লিটাও কিন্তু আমি এইখান থেকে কাটিং করে নিব তো দুটোটা কাপড় এখানে রাখবো দুটোটা কাপড় এখানে রাখার পরে পল্লির মাপটা কত দিব আনুমানিক পল্লির মাপটা আমরা দিয়ে দিব 5.5 ইঞ্চির মতো করে এখানেও 5.5 ইঞ্চি দিব এদিক দিয়েও 5.5 ইঞ্চি দিব আমরা এখানে 5.5 ইঞ্চি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম দেখেন এটা এদিক দিয়েও 5.5 ইঞ্চি এদিক দিয়েও 5.5 ইঞ্চি এদিক দিয়েও 5.5 ইঞ্চির মতো করে নিয়ে নিলাম তো এইখানে কিন্তু এই মডেলের একটা হাফ প্যান্ট আমি কাটিং করে নিলাম মানে এখানে দুইটা হাফ প্যান্ট কাটিং করে নিচ্ছি তারপরে আমার এইখানে কিন্তু আরো হাফ দুইটা হাফ প্যান্টের কাপড় রয়ে গেছে এই দুইটা হাফ প্যান্ট আমি আরেকটা আলাদা মডেলে কাটবো নিয়মটা ওই রকমই হবে কিন্তু কাটিংটা একটু ভিন্ন হবে এটারও কিন্তু সেম চার ভাঁজে নিয়ে আসলাম উপর দিয়ে অবশ্যই রাবারের কাপড়টা রাখবো তো এখানে হচ্ছে আমার মেন বিষয়টা যেহেতু আলাদা একটা মডেল হাফ প্যান্ট হবে তো এই হাফ প্যান্টটা আমি একুরের এখানে 10 ইঞ্চির মতো দিব এখানে একুরের 10 ইঞ্চির মতো দিব তারপরে আমার এখানে কুচিটা আমার এই হাফ প্যান্টের উপর এখানে কুচি হবে কুচি হওয়ার পরে এই পট্টি ডেটের উপর দিয়ে হবে আলাদা একটা নতুনের মডেল হাফ প্যান্ট হবে তো এইখানে আমি এইখান থেকে আরো 1 ইঞ্চি বেশি রাখব কুচির জন্য এখানে 1 ইঞ্চি বেশি রাখলাম আধা ইঞ্চি সেলাইয়ের জন্য মানে একুরের 1.5 ইঞ্চি মতো রাখব একুরের 1.5 ইঞ্চি মতো রাখব এটা কাটিং হয়ে গেছে তারপর হাফ প্যান্টের যে এখানে যে আমার একটা পাইপিনের কাপড় প্রয়োজন হবে সেটাও কিন্তু একইভাবে নিব দেখাই একটু এটাও কিন্তু প্রায় 14 ইঞ্চির মতো আমাকে নিতে হবে আর এটা পাশ নিব কম যেহেতু এটা আমার দুই সাইড কাপড় ভেঙে উপর দিয়ে লাগাই দেবো সেহেতু পাশ নিব কম 1.5 ইঞ্চির মতো নিলাম দেখেন এরকম পাইপিং হয়ে গেল তারপর এখানে কল্লি দুইটা কেটে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এদিক দিয়ে এদিক দিয়েও 5.5 ইঞ্চির মতো কাটিং করে নিব দেখেন দুইটি মডেলের দুইটি হাফ প্যান্ট কাটিং করে দেখাইলাম আর এখানে আসলে দুইটি মডেলের হাফ প্যান্ট কাটিং করলাম তো এই হাফ প্যান্ট গুলো আমি কিভাবে সেলাই দুইটি হাফ প্যান্টে কিন্তু আমি একসঙ্গে সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব তা আশা করি সেই ভিডিওটাও দেখবেন তাহলে আপনারা আসলে সহজে বুঝতে পারবেন যে আমি দুইটা কি ধরনের দুইটা মডেল হাফ প্যান্ট কাটিং করলাম তো এই ভিডিওর পরে কিন্তু নেক্সট যে ভিডিওটা আসবে সেটাই কিন্তু এই হাফ প্যান্টের সেলাইয়ের ভিডিওটা আসবে আশা করি আপনারা সেই ভিডিওটাও দেখবেন তো আজকের মতো বিদায় সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ